আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বাইনারি যোগ গুণ বিয়োগ এবং ভাগ কভার করব। যদিও আমার আলাদা আলাদা ভিডিওতে হয়তো কোথাও যোগ কোথাও বিয়োগ বা ভাগ নিয়ে আলোচনা করেছি, বাট এটা একটা পূর্ণাঙ্গ ভিডিও হতে যাচ্ছে তোমাদের জন্য। কেননা আমি যখন গুণ করতে যাব তখন আমার যোগ দরকার, যখন আমি ভাগ করতে যাব তখন আমার কী করা লাগবে, বিয়োগটা দরকার হবে। এজন্য আমি এই ভিডিওতে চারটা জিনিস একসঙ্গে কভার করব, যাতে এই বাইনারি এই চারটা ফর্ম্যাটে তোমার আর কখনো সমস্যা না থাকে। তা আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আচ্ছা তাহলে চলো। এবং আরেকটা জিনিস, তোমাদের কোনো সূত্র মুখস্থ করতে হবে না, এটা হচ্ছে একটা মেইন ইম্পর্টেন্ট ফিচার আজকের ভিডিওর জন্য। কারণ আমরা একটা টেকনিক্যালি ব্যাপারগুলো করব, যাতে খুব ইজিলি তুমি সারা জীবনের জন্য এটা মনে রাখতে পারো। ওকে, তাহলে আমরা আগে যোগ করতে যাব। তাহলে যখন আমি যোগ করব, আচ্ছা যোগের জন্য আমরা এক কাজ করি, সেটা হচ্ছে দুটি সংখ্যা নিয়ে নিই, সেটা হচ্ছে 101.01 নিলাম মনে করে। এই সংখ্যাগুলো আমি আজকে কী করবো, আচ্ছা কোথাও একটা শূন্য দিয়ে দিই, এটা শূন্য দিয়ে দিলাম, পয়েন্ট হচ্ছে 11। এই সংখ্যাগুলো আমি কী করবো, যোগ করবো। আচ্ছা তোমরা তার আগে জানো যে বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি হচ্ছে কত, 2, তাই না? তো আমি যখন কোনো একটা সংখ্যা যোগ করে যখন 2 সমান বা 2 বেশি হবে, তাহলে তার থেকে ভিত্তি 2 বাদ দিব। যখন আমি ভিত্তি 2 বাদ দিব তখন আমার হাতে কিন্তু 1 থাকবে। আসলে একটা দেখাই ফেলি ব্যাপারটা কেন হয়। মনে করো তোমরা ক্লাস 3-4 এই সংখ্যাগুলো তোমরা কী করছিলা, যোগ করছিলা, তাই না? তাহলে এখন যদি আমি এখানে মনে করো 2 লিখি, আবার যদি এখানে মনে করো আমরা কত লিখতে পারি, এখানে যদি আমরা 3 লিখি, আমরা এই সংখ্যাগুলো আমরা লিখতে পারি। মনে করো এখানে আমি কত লিখতে পারলাম, এখানে মনে করো আমি 9 লিখি, এখানে 4 লিখলাম। তো ক্লাস 3-4 আমরা যখন এই সংখ্যাগুলো যোগ করছিলাম সেটা হচ্ছে আমার দশমিক সংখ্যা, তাই না? তাহলে দেখো 5 আর 2 যোগ করলে কত হয়, 7 হয়। আচ্ছা 7 কি আমার 10 কম না? 7 যেহেতু আমার 10 কম, তাহলে আমরা কী লিখি, 7 লিখি, তাই না? ওকে, তো এবার হাতে কিন্তু আমাদের কিছু নেই, কারণ 10 কম সংখ্যা পেয়েছি। এবার দেখো 7 আর 3 কত আছে, আমার 10 আছে। যখন 10 হয় তখন আমরা কত লিখি, 0 লিখি। এই কেন 0 লিখি, কারণ হচ্ছে তুমি 10 থেকে যদি 10 বাদ দাও তাহলে কত হবে, 0 হবে। কিন্তু যখনই তুমি 10 বাদ দিবা, এই ভিত্তি 10 বাদ দিবা, তখন হাতে কিন্তু 1 থাকবে। ওকে, তো হাতের 1টা এখানে চলে আসবে। দেখো এখানে হচ্ছে 4 আর 9 যোগ করলে কত হয়, 13। আর এই যে হাতের যে 1 আছে তাহলে কত হয়েছে, 14। তাহলে 14 যেহেতু 10 বেশি, 14 থেকে আমরা 10 বাদ দিই, 14 থেকে 10 বাদ দিলে কত হবে, 4। এই যে তুমি ভিত্তি একবার বাদ দিয়েছ, হাতে কত আছে তোমার, 1 আছে। তো আমি যে জিনিসটা তোমাদের বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, যদি আমরা ওই সংখ্যার ভিত্তি একবার বাদ দেই, কখন বাদ দিব, যদি ওই সংখ্যার ভিত্তির সমান বা তার বেশি হয়, যেমন 10 সমান হতে পারে অথবা 10 বেশি হলে 10 বাদ দিয়েছি। ঠিক তেমনি যদি বাইনারি সংখ্যা আমরা বিয়োগ করি, তাহলে বাইনারি সংখ্যা বিয়োগ করার সময় হয় 2 সমান অথবা 2 যদি বেশি হয়, সংখ্যাটি থেকে কত বাদ দিব, 2 বাদ দিব, এবং আমাদের হাতে কিন্তু 1 থাকবে। তাহলে চলো আমরা এটাকে এটা প্র্যাকটিক্যালি এটা আমি শেষ করে ফেলি। তো আমরা যদি এখানে দেখি যে 2টি সংখ্যা যোগ করলে কত আসে, এখানে 1 আর 1 যোগ করলে কত হয়, 2। 2 কি আমরা লিখতে পারবো, পারবো না, কারণ বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1। তাহলে 2 যেহেতু আসে, 2 থেকে আমরা তার ভিত্তি যদি 2 বাদ দেই তাহলে কত হয়, 0। এই 0 লিখলাম, হাতে কত আছে আমার, 1 আছে, কারণ যে ভিত্তি একবার বাদ দিয়েছো। হাতের 1 আর এই 1 কত হয়ে গেল, 2 হয়ে গেল, আর 2 সাথে 0 যোগ করে তো কোনো লাভ নেই, তাই না? তাহলে আবার 2 থেকে যদি 2 যায় তাহলে কত হবে, 0, হাতে কত আছে, 1। হাতের 1টা এদিকে চলে আসবে। এবার দেখো হাতের 1 আর এখানে 2টা 1 আছে, তার মানে কত হলো, 3। তাহলে আমরা কাজ করি, 3 থেকে যদি 2 বাদ দেই তাহলে হাতে কত থাকে, 3 থেকে 2 বাদ দিলে হয় 1, আর একবার যদি ভিত্তি বাদ দিয়েছো হাতে হচ্ছে 1। আচ্ছা আবার এই 1 আর হাতের 1 যোগ করলে কত হয়, 2, আর 2 থেকে আমরা ভিত্তি বাদ দিলে কত হবে, 0, হাতে কত থাকবে, 1। এখানেও 2 হয়ে যায়, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে হচ্ছে কত, 1। তাহলে আবার দেখো হাতের 1 আর এখানকার 2 কত হয়ে গেল, 3। আচ্ছা যদি 3 হয় তাহলে 3 থেকে যদি আমরা 2 বাদ দিই, এই যে 3 থেকে 2 বাদ দিলে হয় 1, আর একবার যদি ভিত্তি বাদ দিয়েছো হাতে হচ্ছে 1। তাহলে এভাবে আমরা বাইনারি সংখ্যার যোগ করতে পারি। আচ্ছা যদি আমরা এর থেকে বড় সংখ্যা বিয়োগ করি, এর থেকে বড় সংখ্যা যোগ করি, তাহলে কি হবে? তাহলে চলো আমি তোমাদের এরকম একটা বড় সংখ্যাও দেখাই ফেলি, যাতে তোমার পরবর্তীতে কোথাও সমস্যা না হয় বড় সংখ্যা আসলে। মনে করো আমরা একটা সংখ্যা নিলাম, আমরা দশমিক নেওয়ার দরকার নেই, কারণ তোমরা জানো দশমিক হলে কি করতে হবে, তাই না? শুধু নর্মাল নিয়মের মতো হাতে 1 থাকবে, যদি হাতের 1 থেকে সামনে চলে আসবে। তো এই সংখ্যাটা দেখো এখানে কি হচ্ছে, আচ্ছা এক কাজ করি তো, আমরা একটা বড় সংখ্যা নিয়ে ফেলি, হ্যাঁ এটা 1 করে দিই।
তো এখানে দেখো তিনটা ওয়ান মানে কত তিন তাই না তো তিনটা ওয়ান মানে যদি তিন হয় তাহলে আমরা তিন তো লিখতে পারবো না তাহলে তিনের থেকে বাইনারি ভিত্তি দুই বাদ দিব তিনের থেকে দুই বাদ দিলে কত হয় এক এই যে ভিত্তি তুমি একবার বাদ দিয়েছো না হাতে এক আছে আচ্ছা দেখো এখানে একটা ঝামেলা মনে হতে পারে তোমার কাছে এখানে তিনটা ওয়ান মানে কত তিন আচ্ছা হাতে কত আছে এক চার তাহলে এখন দেখো তুমি চারের থেকে যদি দুই বাদ দাও তাহলে দুই হয় তুমি কি এই দুই লিখতে পারবা পারবা না কারণ বাইনারিতে আমরা শুধুমাত্র শূন্য আর ওয়ান লিখতে পারি তাহলে এক কাজ করি এই দুইয়ের থেকে আবার যদি ভিত্তি দুই বাদ দেই তাহলে এবার কত আসে বলো দেখি দুইয়ের থেকে ভিত্তি যদি দুই বাদ দেই তাহলে কত আসে শূন্য আসে তাহলে আমি এখানে শূন্য নিলাম কিন্তু তুমি ভিত্তি টোটাল কতবার বাদ দিছো বলো দেখি ভিত্তি তুমি দুইবার বাদ দিছো এই যে যখন তুমি একবার বাদ দিছো তখন হাতে এক ছিল আবার যখন তুমি একবার দিয়েছো তখন আবার তোমার কি আছে হাতে এক আছে তাহলে তোমার হাতে কত থাকলো টোটাল দুই থাকলো হাতের দুই আর এখানকার এক কত তিন হয়ে গেল তাহলে তিনের থেকে যদি আবার দুই বাদ দিই তাহলে আমার থাকবে কত এক হাতে আছে এক আবার এখানে হাতের এক আর এখানে কত তিন তিন আর এক কত হয়ে গেল চার তাহলে চারের থেকে আমি একবার দুই বাদ দিব যাচ্ছে দুই হয়ে যায় তাও লিখতে পারি না আবার চার দুইয়ের থেকে দুই বাদ দিলে শূন্য অত কিছুক্ষণ আগে আমরা এখানে করলাম তাহলে আমরা জানি চারের থেকে যদি আমরা দুই দুইবার বাদ দিই তাহলে কত আসে শূন্য তাহলে দুই কতবার বাদ দিয়েছো দুইবার তাহলে কত থাকে হাতে দুই থাকবে কিন্তু তুমি কি এখানে দুই লিখতে পারবা পারবা না তাহলে কি করবা আবার দুইয়ের থেকে দুই বাদ দাও দুইয়ের থেকে দুই বাদ দিলে কত হয় শূন্য এই শূন্য লিখলাম কিন্তু একবার বাদ দিয়েছো না হাতে হচ্ছে এক তাহলে আমি হাতে একটা এখানে দিয়ে দিব তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি যোগের ব্যাপার আমি আবার বলি যখন তুমি কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে যোগ করবা যদি তার ভিত্তির সমান বা তার বেশি হয় তাহলে সংখ্যাটি থেকে তার ভিত্তি বাদ দিবা তাহলে বাইনারি যেহেতু আমরা যোগ করতেছি তাহলে বাইনারি যদি সংখ্যাগুলো শূন্য আর ওয়ানের বেশি হয়ে যায় কারণ বাইনারি সংখ্যা শুধু শূন্য ওয়ান তোমার যদি দুই তিন চার পাঁচ হয় তুমি তো লিখতে পারবা না তাহলে এই শূন্য ওয়ান নিয়ে আসার জন্য যতবার তুমি ভিত্তিটা বাদ দিচ্ছ হাতে তোমার তত থাকবে যদি আমরা এখানে মনে করো আমার ছয় বা সাত থাকতো আমাকে তিনবার বাদ দিতে হতো তিনবার বাদ দিলে আমার হাতে কত থাকতো তিন থাকতো তাহলে এই হচ্ছে আমার বাইনারি যোগ তাহলে এখন আমি তোমাদের দেখাবো কীভাবে এই যোগের নিয়মটাকে কাজে লাগিয়ে আমরা গুণ করতে পারি তাহলে আমরা কী শেষ করলাম আমরা যোগটা শেষ করলাম আচ্ছা গুণটা খুবই ইজি তোমরা জানো যে জিরো দিয়ে যদি তুমি কাউকে গুণ করো তাহলে সেটা কি হয়ে যায় জিরো হয়ে যায় আর ওয়ান দিয়ে যদি ওয়ানকে গুণ করো তাহলে সেটা ওয়ান হয়ে যায় এটা তোমাদের জানার কথা তাহলে চলো আমরা একটা কাজ করি দেখে ফেলি একটা সংখ্যা নিলাম ওয়ান জিরো ওয়ান তার সঙ্গে আমি কি করব ওয়ান ওয়ান জিরো এই সংখ্যাটাকে আমরা গুণ করে দিব ঠিক আছে তাহলে দেখো আর জিরো দিয়ে যদি আমরা জিরো জিরো দিয়ে ওয়ানকে গুণ করি তাহলে জিরো দ্বারা ওয়ানকে গুণ করলে হয়ে যায় জিরো এই জিরো দ্বারা জিরোকে গুণ করবো সেটাও জিরো এই জিরো দ্বারা ওয়ানকে গুণ করলে এটাও জিরো হয়ে যাবে কারণ জিরো দিয়ে তুমি যাকে গুণ করো সেটাই জিরো হয়ে যায় আচ্ছা আমরা কি করতাম তোমাদের মনে আছে আমরা এক ঘর কেটে দিতাম অথবা শূন্য লিখতাম আচ্ছা আমি কেটেই দিলাম আচ্ছা এবার দেখো এবার এই ওয়ান দ্বারা পুরোটাকে গুণ করবে এই ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান ওয়ান দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান এবার কিন্তু আমরা কয় ঘর বাদ দিব দুই ঘর বাদ দিব অথবা দুই ঘর কেটে দিব বা দুই ঘর তোমরা শূন্য দিতে পারো এবার কি করবো এই ওয়ান দ্বারা গুণ করবো এই ওয়ান দ্বারা যদি পুরোটাকে গুণ করে দেই ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে আমার ওয়ান হয়ে যাবে এবার আমরা এটাকে যোগ করব এবং কোন নিয়ম অনুযায়ী যোগ করব যেহেতু এটা আমরা বাইনারি গুণ করতেছি তাহলে বাইনারির নিয়ম অনুযায়ী যোগটাও করতে হবে কারণ এটা তো গুণ করলাম কারণ ফাইনাল রেজাল্টটা বের করার জন্য বাইনারির যোগের নিয়ম অনুযায়ী যোগ করব এবং কোন নিয়মটা করব কিছুক্ষণ আগে যখন আমি তোমাকে বাইনারি যোগ দেখালাম সেই নিয়ম অনুযায়ী যোগ করবা তাহলে দেখো এই জিরো যোগ করলে জিরো জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান আসতেছে তাই না তাহলে এখানে দেখো আমরা কি করলাম প্রথমত এটাকে আমরা সংখ্যাগুলোকে আগে এক গুণ করে দিলাম গুণ করলাম কীভাবে জিরো দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান জিরো দ্বারা জিরোকে গুণ করলে জিরো অথবা ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান এবং এই ঘর যখন কাজ করলাম তখন তো এটা লিখলাম পরের ঘরের জন্য এক ঘর কেটে দিলাম এবং পরের ঘরের জন্য দুই ঘর এটা তোমরা নর্মাল গুণের নিয়ম অনুযায়ী তোমরা জানো এবং তাহলে এভাবে গুণ করার পর আমরা কী করবো সংখ্যাগুলোকে যোগ করে দিব এবং আরেকটা ব্যাপার তোমাদের বলে দেখি এখন এটা হয়েছে কি না কেমনে বুঝবো বলো দেখি আচ্ছা ওয়ান জিরো ওয়ান এটা বলো তো কার বাইনারি ওয়ান জিরো ওয়ান হচ্ছে এটা আমাদের পাঁচের বাইনারি আর ডাবল ওয়ান জিরো এটা হচ্ছে ছয়ের বাইনারি তাই না আচ্ছা পাঁচ আর ছয়কে গুণ করলে কত হয় তিরিশ হয় না আচ্ছা এটা কি তিরিশ হয়েছে কেমনে বুঝবো বলো দেখি তাহলে আমরা এটাকে আমরা তোমাকে একটা টেকনিক দেখাইছিলাম যে কীভাবে দশমিক সংখ্যাটাকে আমরা ডেসিমালে নিয়ে আসতে পারি এখানে ওয়ান টু ফোর এইট
আরটা কত আসে 16 তাহলে যে ঘরগুলো 1 আছে সেই ঘরগুলো যোগ করে দেখো দেখি কত হয় তাহলে 16 আর হচ্ছে কত 4 হচ্ছে কত 20 20 আর 8 কত 28 28 আর 2 হচ্ছে 30 অর্থাৎ আমি যদি শুধুমাত্র 1 এর ঘরগুলো যোগ করি তাহলে কত হয় 30 হয় আর এই ঘরটা যোগ করলাম না কারণ এটা কত আছে কারণ এটা হচ্ছে আমার শূন্য শূন্যর ঘর যোগ করব না তোমরা আমার একটা ভিডিও দেখতে পারো সেটা হচ্ছে কিছু শর্ট ভিডিও আমি তোমাদের জন্য করেছি যেখানে আমি দেখিয়েছি কিভাবে একটা বাইনারি সংখ্যাটাকে দশমিকে খুব টেকনিক্যালি বের করা যায় ওই ভিডিওটা তোমরা দেখে নিও কিন্তু আমরা তোমাকে এখানে যেটা দেখাইতে চাইলাম সেটা হচ্ছে এই 5 আর 6 গুণ করলে যেহেতু 30 হয়েছে তার মানে এটা হচ্ছে আমার 30 এর বাইনারি তাহলে এটা হচ্ছে 5 এর বাইনারি গুণ করছে 6 দ্বারা তাহলে অ্যানসার হবে 30 এই 30 এর বাইনারিটা বের হয়ে গেছে তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি গুণের ব্যাপার এবং আরেকটা বিষয় আমি তোমাদের বলে রাখি যদি তোমার পরীক্ষায় মনে করো এইখানে একটা দশমিক ছিল এবং এখানে একটা দশমিক ছিল তাহলে অ্যানসারটা তুমি কি করতা আমি দেখাচ্ছি না এখানে জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাকে দেখো আমি যখন দশমিক দেওয়া থাকবে দশমিকটাকে আগে উঠাই দিব এই দশমিকটাকে উঠাই দিব এটাকে উঠাই দিব এখন আমি যখন ফাইনাল রেজাল্টটা বের করব তখন আগে দেখব যে কয় ঘর আগে আমার দশমিক ছিল এইখানে একটা ছিল এখানে একটা ছিল তাই না তাহলে এখানে দশমিকের পর এক ঘর এখানে দশমিকের পর কয় ঘর রয়েছে দশমিকের দুই ঘর টোটাল কত ঘর হলো তিন ঘর তাহলে আমি এদিক থেকে তিন ঘরে আসবো এই যে আমার এদিক থেকে যখন তিন ঘরে আসবো তখন এটা হবে আমার অ্যান্সার তাহলে আবার যদি এখানে আমার এক এই ঘর আর এই ঘর থাকবে দুই ঘর তাহলে আমি এখানে শূন্যটা দিয়ে দেবো তাহলে টোটাল কতগুলো ঘর পরে আছে সেই ঘরগুলো যোগ করে আমি অতগুলো ঘর বাদে কী করবো শূন্যটা দিয়ে দিব বা অতগুলো ঘর সামনে শূন্যটা দিয়ে দিব তাহলে এই হচ্ছে আমার বাইনারি যোগ এবং বাইনারি গুণ তাহলে এবার আমরা এক কাজ করব বাইনারি বিয়োগটা আমরা করে ফেলবো তোমরা জানো বিয়োগটা খুবই ইজি আমি তোমাদের একটা করে দিই দেখো তোমরা বুঝতে পারবা মনে করো একটা সংখ্যা নিলাম সেটা হচ্ছে 1011 দেন হচ্ছে 01 এটা সংখ্যা নিলাম দেন হচ্ছে 01 পয়েন্ট হচ্ছে 01 এই সংখ্যাটা মনে করো আমরা এখন বিয়োগ করব অথবা আমরা কাজ করি একটু কমপ্লেক্স করার জন্য ব্যাপারটাকে এখানে একটা 1 দিয়ে দিই দেখি কি হয় তো এখানে যে নিয়মটা আমরা ফলো করব কোনো সূত্র বা কোনো কিছু মুখস্থ করব না আমি তোমাদের শর্টকাট একটা টেকনিক দেখাই দিই ক্লাস 3 পরে যখন তুমি কাজ করছিলে বিয়োগ করছিলে মনে করো 37 পয়েন্ট হচ্ছে এখানে 4 এখানে দিলাম 1 এই সংখ্যাটাকে যখন তুমি বিয়োগ করছিলে এই 3 কে কত ধরছিল বলো দেখি 13 ধরছিল না কেন কারণ তুমি এটাকে ধরছিল দশমিক সংখ্যা আর দশমিক সংখ্যার ভিত্তিকে কত ধরা যায় দশমিক সংখ্যার ভিত্তিকে তুমি এখানে 10 যোগ করো আর কি তাই না তাহলে দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10 তাহলে উপরে যদি ছোট সংখ্যা হয় তার সঙ্গে তুমি কি করো 10 যোগ করো তাহলে দেখো এই 3 সঙ্গে 10 যোগ করে 13 হয় তাই না আচ্ছা 13 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে কত হয় 6 লেখা এই যে ভিত্তিটা তুমি উপরে 10 যোগ করছো না এই জন্য তুমি হাতে এক নিছলা এই হাতের একটা এখানে চলে আসছে তাহলে এটা কত হয়ে যাবে 2 তাহলে এবার 4 থেকে 2 গেলে কত হবে 2 হবে আমরা সিম্পলি এটা লিখে দিতাম এখানের উপরে কেন 10 যোগ করে নেই কারণ উপরে তো বড় সংখ্যাই আছে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো কোনো একটা সংখ্যা পদ্ধতির যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে দেখতে হবে যে উপরে ছোট সংখ্যা আছে কিনা ছোট সংখ্যা থাকলে ওই সংখ্যার ভিত্তি যোগ করবো আর যখনই যোগ করবো তখন আমার হাতে এক থাকবে তাহলে এবার আমরা দেখে ফেলি এটাকে কিভাবে করা যায় দেখো উপরে বড় সংখ্যা আছে আমরা 1 থেকে 0 বাদ দিলে কত হয়ে যায় আমার 1ই হয় হাতে কিছু কি আছে নাই আচ্ছা এবার দেখো উপরে আমার ছোট সংখ্যা আছে 2 থেকে তো 1 বাদ দিব না তাহলে কারণ বাদ যাবে না তাহলে বাইনারি ভিত্তি 2 উপরে 2 এর সঙ্গে যদি 0 যোগ করি তাহলে কত হয়ে যায় 2 এর সঙ্গে 0 যোগ করলে 2 হয় তাই না 2 এর থেকে যদি তুমি 1 বাদ দাও 2 এর থেকে 1 বাদ দিলে কত হবে 1 আচ্ছা তুমি এই যে ভিত্তি একবার নিয়েছো না ভিত্তি একবার যোগ করে দিয়েছো তাহলে হাতে কত থাকবে 1 থাকবে এই 0টা কত হয়ে যাবে 1 এখন দেখো 1 এর থেকে 1 বাদ দিলে কত হয়ে যায় 1 এর থেকে 1 বাদ দিলে 1ই হয়ে যায় হাতে কিন্তু আমার কিছু নাই তাই না এখন আবার দেখো এই 1 এর থেকে 1 বাদ দিলে তবু কিন্তু কত হয়ে যায় আচ্ছা আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে এইখানে যদি আমরা কি করি 1 এর থেকে 1 বাদ দিলে এটাও 0 আবার এখানেও 1 এর থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে আর কিছু নাই আবার দেখো উপরে ছোট সংখ্যা হয়ে গেছে তাহলে আমরা কি করব উপরে ভিত্তি 2 যোগ করব 2 এর থেকে 1 বাদ দিলে কত হবে 1 আর হাতে কত আছে 1 আছে আচ্ছা এবার হাতে যদি 1 আছে এই একটা কত হয়ে যাবে 2 আর উপরে দেখো তো আবার ছোট সংখ্যা হয়ে গেছে না তাহলে উপরে ওটার সঙ্গে 2 যোগ করে দাও তাহলে এটার সঙ্গে যদি 2 যোগ করে দেই নিচে কত ছিল হাতের 1 আর এই 1 মিলে কত হয়ে গেছে 2 তাহলে উপরে যদি আমরা এই 1 এর সাথে 2 যোগ করলাম তাহলে কত হয়ে গেল 3 তাহলে 3 এর থেকে যদি 2 বাদ দাও তাহলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে হাতে কত আছে তোমার হাতে 1 আছে না এই হাতের একটা দিয়ে দিবে কেন হাতে 1 আছে এই যে লাস্ট তুমি একটা যে ভিত্তি 2 যোগ করেছিলা ওই হাতের একটা থাকবে যেটা তোমাকে আবার লিখতে হবে আচ্ছা আমি আরেকটা তোমাকে করে দেখাই খুব ইজি ভাবে 1010 তাই না তাহলে এখানে 1 10
আচ্ছা তাহলে আমি এখানে 1 1 লিখে দিই এই সংখ্যাটা আমরা একটা বিয়োগ দেখাই ফেলি তাহলে দেখো উপরে আমার একটা কি ছোট সংখ্যা আছে না তাহলে আমরা 2 নিব তাহলে 2 এর থেকে 1 যদি চলে যায় তাহলে আমার কত থাকবে 1 থাকবে হাতের 1 এই একটা কত শূন্যটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে 1 এর থেকে 1 চলে গেলে কত হয়ে যাবে 1 এর থেকে 1 যদি আমার চলে যায় তাহলে হবে কত শূন্য হবে হাতে কিন্তু কিছু নাই কেন নাই তুমি ভিত্তি যোগ করো নাই আবার দেখো এইখানে আমার হাতে ভিত্তি যোগ করার দরকার হচ্ছে তাহলে আমি 2 এর থেকে যদি 1 যায় তাহলে হবে কত 1 হাতে 1 এটা কত হয়ে যাবে 2 উপরে যদি 1 আছে 1 এর থেকে 2 বার যাচ্ছে না তাহলে আমি কত যোগ করব 2 যোগ করব তাহলে এবার দেখো 3 হয়ে গেছে তাই না তাহলে 3 এর থেকে 2 গেলে হচ্ছে 1 আর এই যে ভিত্তিটা নিয়েছো না তার জন্য হচ্ছে হাতে 1 এই হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ যেটা আমরা খুব সহজে দেখলাম এবং এটা আমি আশা করি তুমিও করতে পারবা কারণ এখানে কিছুই নেই কি করব যখন উপরে ছোট সংখ্যা থাকবে তার ভিত্তি যোগ করব যদি বাইনারি করতে চাই বাইনারি ভিত্তি 2 2 যোগ করলো এবং 2 যোগ করার কারণে আমার হাতে 1 থাকবে এই হাতের একটা সামনে চলে আসবে ওকে তো এবার লাস্ট একটা পার্ট রয়েছে আমাদের সেটা হচ্ছে বাইনারি ভাগ খুবই সহজ নিয়ম দেখো আমরা এটা যদি বাইনারি ভাগ করতে যাই তাহলে কি করব তো আমরা নরমালি কি করতাম এখানে যে সংখ্যাটা লিখি সেটা দিয়ে এটাকে গুণ করি তাই না আচ্ছা এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কত আসে 101 এখন দেখো এটাকে আবার বিয়োগ করতাম না কার নিয়ম অনুযায়ী বিয়োগ করব বাইনারি বিয়োগের নিয়ম অনুযায়ী বিয়োগ করব তাহলে উপরে যদি আমার ছোট সংখ্যা আসে তাহলে এটাকে কত ধরতাম 2 ধরতাম না তাহলে 2 এর থেকে যদি 1 বাদ দেই তাহলে হাতে কত থাকে 1 থাকে এই শূন্যটা কত হয়ে যাবে 1 1 এর থেকে 1 বাদ দিলে শূন্য যেটা লেখার দরকার নেই আবার 1 এর থেকে 1 বাদ দিলে শূন্য আমার ডাবল জিরো এখানে একটা জিরো আসবে এখানে একটা জিরো আমার কি এই ডাবল জিরো লেখার দরকার আছে নাই তাহলে আমি এই ডাবল জিরোটা বাদ দিয়ে দিলাম তাই না আচ্ছা এবার আমি এই শূন্যটা নামাতে পারি এই শূন্য নামাইলাম আমি কিন্তু কি এই ওয়ানটাও নামাতে পারবো পারবো কিন্তু একসঙ্গে যদি দুটা ঘর হয়ে যায় এখানে একটা শূন্য বাদ দিয়ে আসতে হবে অর্থাৎ আমি শুধু এক যেটা আমি এই ঘরটা নামাতে পারি এই ঘরটা নামানোর জন্য একটা শূন্য দিয়ে আসবো দেন এই ঘরটা আমি এখানে নামাতে পারি তো দেখো আমি যদি আবার 1 বাদ দেই তাহলে কত লিখতে পারি 101 তাহলে ভাগশেষ কত শূন্য তাহলে আমরা বলতে পারি যে 101 দ্বারা যদি এই সংখ্যাটাকে আমরা ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে এটা অর্থাৎ এটা হচ্ছে আমার বাইনারি ভাগের নিয়ম তাহলে আমি তোমাদের আরেকটা বাইনারি ভাগ দেখাবো যাতে তোমার খুব আরো ইজি লাগে আশা করি এই ভাগটা যদি তোমরা বোঝো ভাগে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না দেখো এখানে আমি এখানে ডাবল ওয়ান আছে সেই ডাবল ওয়ান কার বাইনারি বলো দেখি তিনের বাইনারি না এখন তুমি যদি এইখানে ডাবল ওয়ান দাও তাহলে ঘটনাটা কী হয়ে গেল নর্মালি যখন তোমরা আগে ভাগ করতে এইভাবে কি ভাগ করতে মনে করো ফোর যদি আমি এখানে লিখি ফোর দ্বারা যদি আমরা এখানে 2 3 1 6 মনে করো এই সংখ্যাটাকে তোমরা ভাগ করতা তোমরা কি এইভাবে 1 বাদ দিতা দিতা না কেন 1 বাদ দিলে তুমি কি ফোরের নিচে তো 2-র নিচে 4 আসবে না কেন কারণ উপরে ছোট সংখ্যা রাখা যাবে না অর্থাৎ উপরে যে সংখ্যাটা আছে তার কাছাকাছি অথবা তার সমান নিতে পারো তার বড় সংখ্যা নিতে পারবো না তাহলে আমি এখানে কত নিতে পারতাম এখানে বড় ঘর নিতাম অর্থাৎ এখানে 4 5 নিতাম 4 5 20 হতে পারতো তাহলে কিন্তু আমি এখানে 24 নিতে পারবো না তাই না অথবা এক ঘর নিয়ে উপরে 2 থাকলে নিচে আমরা কি 4 নিতে পারি না এটা তোমরা আগে থেকে করে আসছো তাহলে এখন সেম জিনিসটা এখানে তুমি দেখো তুমি যদি এখানে 1 বাদ দাও তাহলে এখানে 1 দিয়ে ডাবল ওয়ান তাহলে এখানে 10 আছে 2 এর বাইনারি আর এখানে কতর বাইনারি আছে 3 এর বাইনারি সেটা তো তুমি নিতে পারবে না তাহলে কি করতে হবে তোমাকে 3 ঘর পর্যন্ত যেতে হবে তাহলে এবার যদি আমরা নেই তাহলে দেখো এবার 3 ঘর নিলে কি হচ্ছে এই 100 মানে হচ্ছে 4 এর বাইনারি আর ডাবল ওয়ান মানে হচ্ছে কত 3 এর বাইনারি তাহলে 4 এর থেকে সহজে 3 আমরা বাদ দিতে পারি তো আমরা এখন কি করব যেহেতু এটা বাইনারি নিয়ম অনুযায়ী করতেছি ওই নিয়মে দেখবো তাহলে এখানে উপরে শূন্য আছে তাহলে উপরে কত ধরবো 2 2 এর থেকে 1 গেলে হচ্ছে 1 হাতে কত আছে 1 এই একটা কত হয়ে যাবে 2 তাহলে আবার আমরা ভিত্তি নিব 2 2 এর থেকে 2 গেলে হচ্ছে 0 হাতে কত আছে 1 এই হাতের আকার এই 1 চলে গেলে এটাও 0 হয়ে যাবে এটা কি লেখার দরকার আছে সামনে 0 অবশ্যই না তাহলে এই সামনে 0 দুটি আমি বাদ দিয়ে দিব তাই না আচ্ছা এবার দেখো আমি অ্যাট এ টাইম কটা ঘর নামাতে পারি আমি অ্যাট এ টাইম এই ঘরটা নামাতে পারি তাহলে আমি এই ওয়ানটাকে নামাইলাম এই ওয়ানটাকে যখন নামাইলাম তাহলে আমার 1 বাদ যাও 1 দ্বারা 1কে গুণ করলে ডাবল 1 তাহলে আমার ভাগশেষ কত হয়ে যাচ্ছে এটার 0 তাই না আচ্ছা এখন আমি এই শূন্যটা নামাতে পারি শুধু একটা নামাতে পারি আমি এই শূন্য নামাইলাম তাতে কি দেখো তো ভাগ যায় যায় না তাহলে আমি এই 1 যদি নামাতে যাই আমি তো অলরেডি একবার শূন্য নামাইছি এই 1টাকে নামাতে পারবো না তাহলে কি করব এই আমি এখানে 1 সরি এটা কত বাদ দিয়ে আসবো বলো দেখি আমরা এটা 0 বাদ দিয়ে এই 1টাকে নামাবো এই 1 নামাইলাম তবু কি ভাগ যাচ্ছে কারণ এখানে আছে 1 আর এখানে কত 3 এর বাইনারি তাহলে আমি এই ঘরটা নামাবো এই ঘর নামানোর জন্য আরও একটা 0 দিয়ে আসবো তাহলে এখানে আমি পরের 1 এই যে এই 1টাও নামাইলাম এখন কিন্তু আমার ভাগ যায় তাই না তাহলে আমি এবার যদি এখানে 1 নেই তাহলে কত আসবে এখানে 1 নিলে আমার ডাবল 1 আসবে তাহলে সামনে 0 যদি দরকার নেই তাহলে এটা কত হয়ে যাবে এই ডাবল 1 থেকে ডাবল 1 বাদ দিলে 0 হয়ে যায় তাহলে আমি আবার বলছি তোমরা যেটা জানো যে একই সঙ্গে একটা ঘর শুধু আমরা নামাতে পারি অন্য ঘরগুলো নামাতে গেলে আমাকে শূন্য বসাই দিতে হবে শূন্য বসাই দিয়ে এই ঘরগুলো আমি নামাতে পারবো তাছাড়া পারবো না এই হচ্ছে আমাদের
বাইনারি যোগ বিয়োগ গুণভাগের ব্যাপার এবং আশা করি তোমাদের আর এই বাইনারি যোগ বিয়োগ গুণভাগে কোনো সমস্যা হবে না আর একান্ত যদি সমস্যা হয় থাকে আমাকে কমেন্ট করে জানাও আমি দরকার হয় ওইটা টপিকসের উপর আরো একটা ভিডিও বানাবো তবে আমি আশা করি তোমাদের সমস্যা থাকবে না যদি হয় থাকে ইন কেস তাহলে আমাকে অবশ্যই কিন্তু জানাবা তো এই ভিডিওটা দেখো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো যদি তোমাদের সামনে পরীক্ষা এবং কোথাও সমস্যা হলে আমাকে জানাও আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ